সকালটা ছিল একদম ঝলমলে আর পরিষ্কার, যেন মনে হচ্ছিল শরৎকাল। বর্ষা মনে হয় শেষ হয়ে এলো, যদিও বর্ষা এবছর খুবই কম হয়েছে, তারপরেও আকাশটা দেখে মনে হলো যেন শরৎকাল আর খুব বেশি দূরে নয়। আর শরৎকাল মানেই শারদীয়া উৎসব দুর্গাপূজা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সকালবেলা সমস্ত কাজকর্ম করে গিয়েছিলাম ছাদে জামাকাপড় মেলার জন্য, তো সেখান থেকেই দেখলাম যে চারিদিকটা বর্ষার জন্য জঙ্গল হয়ে গেছে আর সবুজে ভরে গেছে। এই দেখুন, এই গাছটায় যে ফলটা হয়েছে দেখতে মনে হবে যেন খেজুর, আসলে এটা খেজুর না, এটা একটা তাল গাছ, আর তাল গাছেরই এই ফল। তো আকাশে এত সুন্দর মেঘ উঠেছে যেন পেঁজা তুলোর মতো। আর এদিকে দেখুন, আমার পোশাকগুলো কেচে ধুয়ে মেলা হয়ে গেছে, আকাশটা খুব সুন্দর লাগছিলো এক কথায়। তো আকাশের ভিউ কিছুটা নেওয়ার পরে এই দেখুন, এটা হচ্ছে সোলার, সোলারে চার্জ হচ্ছিলো, আর এই সোলারের মাধ্যমে কিন্তু আমাদের বাড়িতে বিদ্যুৎটা তৈরি হয়। তো এই সোলার দিয়েই আমাদের কম্পিউটার, লাইট, ফ্যান, টিভি সবই চলে। আর আজ ছিল মঙ্গলবার, মঙ্গলবার মানে ঋদ্ধির স্কুল আছে, ঋদ্ধি এখন শিশু শ্রেণীতে পড়ে, তো পড়াশোনায় তেমন একটা চাপ নেই বললেই চলে। আর দেখুন, সকালের পুজো হয়ে গেছে, এবার কাছাকাছি এখন প্রায় 9টা বাজে, তো এরপরে ঋদ্ধিকে স্নান করানো, খাওয়ানো সবই করাতে হবে। তো এখন ঋদ্ধিকে প্রায় রেডি করে ফেলেছি, আর এখন ঋদ্ধিকে খাইয়ে দেব। আর আজকে বিশেষ কিছু ছিল না, আলু পোস্ত সাথে কিছুটা বরবটি দিয়েছিলাম, আর ডিম সেদ্ধ, ডিম সেদ্ধটা কিন্তু মাখা হয়েছে, এটা আমি খাবো, আর ওকে সেদ্ধ ডিম এমনি দিয়েছি। তো ভাতের সাথে কাঁচা লঙ্কা না হলে কিন্তু হয় না, বেশ ঝাল ঝাল একটা ব্যাপার না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো ঋদ্ধির ব্যাগ গোছানো হয়ে গেছে, জলের বোতল ভরা হয়ে গেছে, এই জামাটা পরে ঋদ্ধি এখন যাবে স্কুলে। তো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে ঋদ্ধি রেডি স্কুল যাওয়ার জন্য। ঋদ্ধির স্কুল কিন্তু আমার বাড়ির কাছে, একদম হাঁটা পথে 1.5 থেকে 2 মিনিট। চলে এসেছি স্কুলে, গল্প করছি সবার সাথে, আর এখন চলে এসেছি বাড়িতে। বাড়িতে রান্না হবে কুমড়ো, পুঁই শাক আর চিংড়ি, কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি, আর হবে শোল মাছের কালিয়া। তো এই পুঁই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর কীভাবে রান্নাটা করলাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। জিরে শুকনো লঙ্কা বেটে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, আর এখানে আদা বাটাও কিছুটা দিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা ভালোই লাগে খেতে। তো চিংড়ি মাছের সাথে কিন্তু শোল মাছও আনা হয়েছিলো, শোল মাছের কালিয়া করা হয়েছে, সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই আছেন যারা কাঁঠাল খেতে চান না, কিন্তু কাঁঠালের বীজটা কিন্তু অনেকেই পছন্দ করেন। কাঁঠাল বীজের ভর্তা বা কাঁঠাল বীজ বাটা, কাঁঠাল বীজ পোড়া, এই রেসিপিগুলো কিন্তু দারুণ লাগে। তো আমি যদি কখনো সময় পাই এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তরকারিটা প্রায় মজে এসছে, এখনও কিন্তু কিছুটা বাকি আছে, তো সেই সময় দিয়ে দিলাম চিনি আর চিংড়ি মাছ, খুব ভালো করে নেড়ে চেড়ে, কিন্তু কম আছে, নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো পুঁই শাক তো একদম রেডি হয়ে গেছে, আর এই দেখুন একটা দাঁড়ার সাপ বাড়িতে এসছে, বিরাট বড় আকারের, এটা এটার থেকেও আর একটা সাইজ আছে, আর একটা সাপ আছে সেটা আরও বড়। এটা বাড়ির জানলার পাশেই ঘোরাঘুরি করছিলো, আর এই বর্ষার সময়টা সাপের সাপ দেখা যায়। এই সাপটা এখানে অন্য নামে পরিচিত আছে, তো আমি আমার বাবার বাড়ির এলাকাতে এইটা দাঁড়াস নামেই পরিচিত। এটা সাধারণত কামড়ায় না, আর লেজ দিয়ে নাকি বাড়ি মারে, আর যেখানে বাড়ি মারে সেই অংশটা নাকি পচন ধরে, এরকমই শুনে এসেছি। তো যদিও কামড়ায় না, কিন্তু সাপটা দেখে যে কোনো মানুষেরই ভয় লাগবে, আর সাপ এমন একটা প্রাণী যেটা দেখলে মানুষের এমনি ভয় লাগে। তো দেখুন, বিরাট বড় আকারের সাপটা ছিল। বাড়িতে প্রচুর গাছপালা, তো ওই কারণে পোকা মাকড়, ব্যাং এগুলো খাওয়ার জন্যই সবসময় ঘোরাফেরা করে, আর মাঝে মধ্যে ঘরেও আবার ঢুকে যায়। তো চলুন, এরপরে শেয়ার করবো আপনাদের সাথে শোল মাছের কালিয়া রেসিপিটা। তো শোল মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছি, এরপরে আবার একটু নুন হলুদ মাখিয়ে তেলে খুব ভালো লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। এরপরে আলুগুলো ভেজে নেওয়া হবে, ভেজে নেওয়ার পরে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, কুচনো পেঁয়াজ দিয়ে বেশ কষিয়ে মশলাটা, এরপরে দিয়ে দিলাম কুচনো টমেটো, আদা, রসুন, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, নুন, সামান্য চিনি দিয়ে মশলাটা কষিয়ে, কিন্তু আলুটার সাথে কষিয়ে নিতে হবে।
বেশ কষা কষা টাইপের হবে, খুব বেশি ঝোল কিন্তু হবে না। তো এই ছিল আজকের আমার ব্লগ, আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।